প্রিয় দর্শক, শুরু করছি মতামত প্রকাশের সাপ্তাহিক অনুষ্ঠান নাগরিক ফেস ভিউ। আপনারা যারা নাগরিক টেলিভিশনের পর্দায় আমার সাথে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাজহারুল ইসলাম বিপুল। আজকের আলোচনার বিষয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গা সাহায্যার্থে যিনি আসা এবং যাওয়ার পথে যে হামলা, তার গাড়িবহরে হামলা হয়েছে, এই হামলার বিষয়। এবং আরেকটি আলোচনার বিষয় হচ্ছে অন্যতম, যেটি বাংলাদেশে আলোচনার ঝড় তুলেছিল, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন কানাডা বিএনপির অন্যতম নেতা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মারুফ রাজু। মারুফ রাজু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আমার অন্তঃস্থল হৃদয়ের অন্তঃস্থল থেকে নাগরিক টিভি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আমরা আরো ফোনে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করব কুইবেক আওয়ামী লীগের সভাপতি জনাব মুন্সি বশির আহমেদের সাথে, এবং যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হবেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম। জনাব মারুফ, আমরা আলোচনা শুরু করব। আলোচনা শুরুর আগে আমরা একটা ভিডিও ক্লিপ দেখে নেব, ওই ভিডিও ক্লিপের ভিত্তিতে আমরা আমাদের আলোচনা চালাবো। আমরা ভিডিও ক্লিপটি দেখে নি। দিদি, আজকে রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজারের রাস্তা 7 দিনের জন্য অচল করে দিয়েছে। জনপ্রিয়তার প্রমাণ দেখাতে না পেরে কি করলেন? ফেনীতে একটা ঘটনা জন্ম দিলেন। এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের গাড়ি, আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও। তবে বেগম জিয়া অক্ষত আছেন। বিকেল 5:30টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর সদরের মোহাম্মদ আলী এলাকায় পৌঁছলে হঠাৎ একদল লোক লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এই হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যখন গাড়ি বহন নিয়ে আসতেছিলাম তখন সামনে থেকে 7-8 জন ছেলে ঢিল মারতেছিল। ওই অবস্থায় গাড়িগুলা স্টপ করছে যে কি করা যায় দেখা যাক। তারপর আরো লোকজন লাঠি সোঁটা নিয়ে এসে অতর্কিত ভাবে আমাদের গাড়িগুলোকে ভাঙা শুরু করছে। প্রথম আমাকে আটকানো হয়েছে, আটকানোর পর চারদিকে গাড়ি গিয়ে ফিরছে, গিয়ে ফেলার পর ইচ্ছে মতো গাড়িগুলো ভাঙছে। আমরা তো গাড়ি ভাঙছে, ইভেন আমাদের কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে যারা আসছে, আমাদের গাড়ি বহরে যারা ছিল তাদেরকে মারধর করছে, ইভেন তাদেরকে টানাছেড়ি করছে। জনাব মারুফ, আপনি তো ভিডিও ক্লিপটি দেখেছেন, তো ভিডিও ক্লিপের মধ্যে বাংলাদেশের সেতুমন্ত্রী, বর্তমান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উনি বলেছেন যে আড়াই মাস পর আপনারা রোহিঙ্গাদের সাহায্যার্থে যাচ্ছেন। এই যে আড়াই মাস কথাটি যুক্ত হলো, আড়াই মাস এত দেরি, এটার জন্য আপনার মতামত কি আপনি বলবেন? ধন্যবাদ বিপুল ভাই, আজকে সুন্দর আয়োজনের জন্য, সুন্দর সন্ধ্যায়। আমি এই ব্যাপারটা আসলে আড়াই মাস কথাটা শুনতে খুব শোনা যায় ভালো, কারণ এই বাংলাদেশের মানুষ জানে এবং গণমাধ্যমের দ্বারা সবাই জানে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 2.5 মাস যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করেছেন ওনার চোখের এবং হাঁটুর চিকিৎসার জন্য। উনি ওখানে ছিলেন এবং উনি বাংলাদেশের সরকারের অনুমতি নিয়েই, বাংলাদেশের পাসপোর্ট নিয়েই, যুক্তরাজ্যের ভিসা নিয়েই ঢাকা এয়ারপোর্ট দিয়ে উনি গিয়েছেন, সবাই সেটা দেখেছেন। এবং ইতিমধ্যেই বাংলাদেশে রোহিঙ্গার সমস্যাটি প্রকট হয়ে যাওয়ায় বিএনপি দেশের অন্যান্য দেশপ্রেমিক মানুষের মতো বিএনপিও রিয়্যাক্ট করেছে, বিএনপিও সাহায্য করার চেষ্টা করেছে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 26টি ট্রাক বোঝাই ত্রাণ সামগ্রী বিএনপি নিজস্ব তহবিল থেকে নিয়ে আমরা ওখানে যাই প্রায় মাস দেড়েক আগে। সেখানে আমাদের ট্রাকগুলো কাটখানো হয়, 19টা ট্রাক তারা সিজ করে ফেলে আর 7টা ট্রাক ছাড়ে। তো এইসব কাহিনী এখন সবাই জানে। তো এইসব আড়াই মাস কথা বলে উনি তো দেশে ছিলেন না, উনি চিকিৎসাতে গিয়েছেন, উনি যাওয়ার পর পরই এটা খারাপ দিকে মোড় নেয় এবং খুব ভয়াবহ মোড় নেয় যখন অলমোস্ট 1 মিলিয়ন লোক এসে যায় রোহিঙ্গারা। যাই হোক, এইটাই আমার মতামত যে আড়াই মাস কথাটা একটা আইওয়াশ, এটা বিএনপিকে খাটো করার জন্য বলা হয়েছে, এইসব কথা এখন জনগণ বিশ্বাস করে না।
বাংলাদেশের জনগণ জানে। আপনি আরেকটা কথা উনি বলেছেন, আপনি শুনেছেন যে যে হামলাটা হয়েছে ফেনীতে, এই হামলাটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আপনারা নিজেরাই এটা করে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটাও একটা হাস্যকর অভিযোগ, কারণ বাংলাদেশে এখন ইদানিং গত 5-6 বছরে আমাদের শেখ হাসিনার অনির্বাচিত সরকারের আমলে যেটা হয়েছে, যে কোনো কিছু, সেটা কোনো একটা ওই আমাদের সৌদি ডিপ্লোম্যাটের হত্যা হোক বা একটা কোনো জনসাধারণের মধ্যে কেউ একজন খুন হোক বা কোথাও কোনো কিছু বোমা ফাটুক, আমাদের ওবায়দুল কাদের সাহেব যারা বড় বড় মন্ত্রী, তারা একটা গণমাধ্যমের সামনে বলে দেয়। এখন তো 26টা টেলিভিশন, কোনো অভাব নেই যে অন্যকে এটার জন্য দায়ী, যার ফলে হয় কি আসল অপরাধী তো ধরা পড়েই না এবং তদন্তগুলো প্রভাবিত হয় যে না ওবায়দুল কাদের সাহেব বলছে এটা হয় তাকেই ধরো থাকলে। এটা একটা 100% রং প্র্যাকটিস, এটা কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না এবং এটা চলছে। কারণ বিএনপি কেন নিজের নিজে হামলা করবে? বিএনপির কি কোনো প্রচারণার অভাব আছে? ঢাকা এয়ারপোর্টে যখন বিমানবন্দরে যখন ম্যাডাম খালেদা জিয়া আসলেন, তখন লক্ষ লক্ষ লোক পায়ে হেঁটে, সব রাস্তাঘাট বন্ধ ছিল, তারা ওখানে গিয়েছে এবং যখন উনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসছেন, পুরো ঢাকার ওই অঞ্চলে উত্তরাঞ্চলে পুরো ইলেকট্রিসিটি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। অন্ধকারের মধ্যে মানুষ এই সেলফোনের লাইট দিয়ে এবং ইয়ে দিয়ে মানুষ তখন টেলিভিশনে, বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে, এইসব কথা সবাই জানে, এগুলি কেউ বিশ্বাস করে না এখন আর, কারণ বিএনপি এগুলো করবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তো অলরেডি প্রমাণিত, গণমাধ্যম কর্মীরা যারা ওখানে ছিলেন তারাও, এ যারা হামলা করেছে তারা কোনো মুখে মুখোশও পরা ছিল না, মুখ বাঁধাও ছিল না, তারা প্রকাশ্যে, তারা সব ওখানকার ইউনিয়ন, ওই ইউনিয়নের ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী। এবং পরবর্তীতে বেরিয়ে এসছে যে আওয়ামী লীগের নেতা শ্রেণীর দীর্ঘকালীন প্রখ্যাত, সবাই তাকে নাম জানে, জয়নাল হাজারি, উনি নিজেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উনি বিশ্বব্যাপী প্রচার করে দিয়েছেন যে এটার জন্য কে দায়ী, সে বর্তমান এমপি নিজাম হাজারি এবং তার লোকজন, এবং উনি নিজে স্বীকার করেছেন নিজাম হাজারি তার বিরুদ্ধে যে এই হামলার জন্য উনি দায়ী। তো এরপরে বিএনপিকে বলার কোনো মানে হয় না, বিএনপি কেন এটা করতে যাবে? বিএনপি এ ধরনের কোনো দল না। ঠিক আছে, আপনি বলেছেন যে আমি অনেকগুলি ভিডিও দেখেছি, টিভি নিউজেও হয়েছে, যে আপনাদের নেতৃবৃন্দরা বলেছেন যে লাখো জনতা উপস্থিত ছিল, আর আপনারা যখন ঢাকা থেকে শুরু করেন, ঠিক আছে, ঢাকা থেকে শুরু করলে আপনারা লাখো জনতা রাস্তার চারপাশে দাঁড়িয়ে ছিল, কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে যে যখন আপনাদের গাড়ি ফেনীতে পৌঁছলো এবং আসার সময় ফেনী হচ্ছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এলাকা, ফেনীতে দুইবারই হামলাটা হলো ফেনীতে, আমার কথা হচ্ছে যে ফেনীতে যেহেতু হামলাটা হয়েছে, হামলার সময় আপনাদের গাড়িবহর যাওয়ার পর হামলা হয়েছে, আসার সময় যখন হামলা হয়েছে তখন আপনাদের গাড়িবহর পার হওয়ার পর হামলা হয়েছে, তো এত লাখো জনতার মাঝে এই 4-5 জন দুর্বৃত্ত অথবা 10-12 জন দুর্বৃত্ত কিভাবে হামলা করতে পারে? আপনারা তো কোনো পদক্ষেপ তখন নিতে পারেননি কেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য, প্রশ্নটি খুব বুদ্ধিদীপ্ত এবং এই ধরনের প্রশ্ন ওঠা উচিত এবং এটা দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে জানানো উচিত, ক্লিয়ার করানো উচিত। কারণ এগুলি আসলে ম্যাডাম বেগম খালেদা জিয়া যখন ঢাকা থেকে শুরু করেন তখন ঢাকা সিটিতে যথেষ্ট পরিমাণ লোক এখানে ছিলেন এবং তারা যখন সিটি থেকে বেরিয়ে যায় তখন কিন্তু গাড়িবহরের যে 150 গাড়ি এবং মোটরসাইকেল তারা ছাড়া ছিল না, বড় বড় শহরগুলোকে যখন পাস করে ওরা তখন বিভিন্ন শহরের লোকজন, বিএনপির নেতাকর্মীরা ও উৎসুক জনতা সেখানে দাঁড়িয়ে থাকে। এই এখানে যদি অন্য কোন লোক, একটা গ্রুপ 10 জনক 20 জনক 50 জনক ঝটিকা ভাবে যদি গাড়ি ভাঙচুর করে বা হাত বোমা নিক্ষেপ করে, এখানে বিএনপির নেতাকর্মীদের, ওখানকার নেতাকর্মীদের কি করণীয় আছে? এবং তারা যদি এটাকে প্রতিহত করতেও চায় তাহলে তারা লাঠিসোঁটা নিয়ে ওখানে উপস্থিত থাকতো। বিএনপি তো লাঠিসোঁটা কর্মী না, লাঠিসোঁটার দল না, আমরা সরকারের অনুমতি নিয়ে সরকারের পূর্ণ সহযোগিতা তারা দেবে বলেছে এবং তারা পুলিশ দিয়েছে, আনসার দিয়েছে এবং সমস্ত থানাগুলোকে বলা হয়েছে। দেশের এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী না করে সরকারের নিজেকে দায়ী করা উচিত। যদি সরকারও না করে থাকে, যদি এখনো প্রমাণিত সরকারের মধ্যে জড়িত সরকারি দল, তারপরও এটা ঠেকানো যদি ব্যর্থতার জন্য সরকার অবশ্যই এটার জন্য দায়ী। কারণ যদি বিএনপিও করে থাকে তাদেরকে ধরা হলো না কেন? যে বিএনপি নিজেদের লোক, এরা সব বিএনপি। এখন পর্যন্ত যাদেরকে দেখা গেছে, যাদের ছবি দেখা গেছে, যাদের সবকিছু ভিডিও, সবচেয়ে বড় কথা হচ্ছে যেদিন চলে গেলেন শনিবার দিন রাতে নিজাম হাজারি ওখানকার এমপি, উনি মিটিং করে ওনার বাসার সামনে প্রায় বিপুল সংখ্যক তার নেতাকর্মীদের সামনে মিটিং করে উনি বলেছেন যে আজকে আপনারা যেটা করেছেন সেটার জন্য আমাদের, আমাকে দলের থেকে কেন্দ্রীয় নেতৃত্ব ধন্যবাদ দিয়েছে এবং আপনারা এটার জন্য সাংঘাতিকভাবে ধন্যবাদের প্রাপ্য, এবং মঙ্গলবার দিন উনি আবার আসবেন এবং তার জন্য আপনাদের উপর যেই নির্দেশ আছে এটার জন্য আপনারা তৈরি থাকুন এবং আপনারা এইভাবে কাজ করবেন, সেদিন মঙ্গলবার এবং মামলা হয়। এইসব কথা তো প্রমাণিত, এখন আর ওবায়দুল কাদেরকে বলতে হয় না, এখন এই নিজাম হাজারি নিজের ভিডিও আমরা দেখলাম এবং জয়নাল হাজারি যে আওয়ামী লীগের দীর্ঘকালীন নেতা, এখন আওয়ামী লীগের নেতা,
উনি নিজেই ভিডিও দিয়ে বলছে এটা জানা নিজে আমাদেরই দলের মধ্যে বড় হওয়ার জন্য নিজের যোগ্যতা দেখানোর জন্য সেটা। আরেকটা কথা আমি শেষ করে দিই, ফেনী আমাদের নিজস্ব এলাকা, খালেদা খান খালেদা জিয়ার জন্মস্থান, ওনার পৈতৃকীয় সব কিছু, কিন্তু বাংলাদেশ তো এখন বাংলাদেশ তো একটা একটা কারাগার। আমার জন্মস্থান চিটা আমি যেতে পারি না আজকে 6 বছর 7 বছর, এটা তো কোনো কথা না, কারণ তারা পুলিশ বিবি র্যাব ডিএফআই দিয়ে যেভাবে শাসন করছে দেশকে, এখানে আমার নিজের বাড়িতে নিজের জন্মস্থান নিজের বাবা মার কাছে আমি যেতে পারি না। আর ওখানে মধ্যে খেলাধা জিয়া উনি বিরোধী দল নেত্রী থাকুক ক্লাব কি, ওনার তো ওখানে কোনো পুলিশ আইন শৃঙ্খলা সঙ্গে ওনার কথা শোনে না, তো ওনাকে নিরাপত্তা দেবে না, তাহলে ওরা যা কিছু করতে পারবে ওরা অন্যদিকে তাকিয়ে থাকবে। ঠিক আছে, নিরাপত্তা দিল না, ঠিক আছে, কিন্তু উনি যখন ফেনী থেকে কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন, তখন ফেনীতে হামলা হয়েছিল ওনার জন্য, যখন উনি ফিরে আসবেন তখন কেন আপনাদের নেতা কর্মীদের সর্ব উপস্থিতি ফেনীতে ছিল না? ফেনীতে আবার কেন হামলাটা দ্বিতীয়বার হলো? তখন আপনাদের কি ধরনের ক্রিয়াকলাপ ছিল? কারণ ফেনীতে যাওয়ার সময় একটা দুর্ঘটনা হলো, একটা তার মানে কি ফেনীতে আপনারা কি সাংগঠনিক শক্তিতে আপনারা পিছিয়ে পড়েছেন নাকি? আমরা বাংলাদেশে সব জায়গাতেই সাংগঠনিক শক্তিতে এগিয়ে আছি, কিন্তু আমরা গুপ্ত হত্যা, গুম, খুন, মারামারি, মানুষকে ইয়ে করে বোমা নিক্ষেপ করে হত্যা করা, মানুষকে পিটিয়ে হত্যা করা, এগুলোতে বিএনপি কোনোদিনই ছিল না এবং বিএনপি এগুলো করতে চায়ও না। আমরা রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ এই নীতিতে বিশ্বাস করি না। আমরা শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেছি এবং করতে চাই। সো এই কারণে আমরা পুরো বাংলাদেশের 365 কিলোমিটার রাস্তা, ওখানে 265 কিলোমিটার রাস্তা আমাদের লাঠি শটে নিয়ে ওখানে পাহারা দেওয়া সম্ভব না। আমরা জনগণকে বিশ্বাস করি এবং জনগণ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে, কখনোই কোনো জনগণ কিছু এখানে বিএনপি লোক না, এগুলো আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী, এটা প্রমাণিত আমাদের কাছে ভিডিও এবং অডিও ক্লিপ সবকিছু আছে। এখানে আপনি পাহারা দেওয়ার কথা বলছেন, আসলে পাহারা দেওয়া না, যখন আপনি সর্ব উপস্থিত থাকবে আপনার নেতা কর্মীদের, তখন দুর্বৃত্ত যারা দুর্বৃত্তর চিন্তা ভাবনা করেন তারা কিন্তু দুর্বৃত্তায়নের চিন্তা করবেন না তখন। সেই ক্ষেত্রে আপনাদের উপস্থিতি, আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনাদের উপস্থিতি কেমন ছিল দ্বিতীয়বার হামলার সময়? দ্বিতীয়বার যখন হামলাটা হয় তখন আপনাদের সর্ব উপস্থিত থাকলে হামলাটা হয় না? আর আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, যখন দুইটা গাড়ি পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পরই হামলাগুলি হয়, তো পার হয়ে যাওয়ার পর দুইটা গাড়িতে যখন আসার সময় হামলাটা হলো, তখন আপনার যখন খালেদা জিয়ার গাড়ি বহর পার হয়ে যায়, দুইটা খালি গাড়িতে বাসে বোমা হামলাটা হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে আবার এই কথা বলছি যে এটা আপনি বলার জন্যই বলছি যে আমাদের পক্ষে জানা সম্ভব না যে আমাদেরকে কি ওরা কে আমাদেরকে অ্যাটাক করবে। এটা অ্যাকচুয়ালি সরকারের যে এজেন্সি আছে, যারা গোয়েন্দা এজেন্সি এবং যারা নাইন শৃঙ্খলা, তাদের দায়িত্ব এটা নিরাপত্তা বিধান করা। বিএনপি যদি আগে থেকে জানতে পারতো তাহলে বিএনপি এটার জন্য বলতে পারতো, কিন্তু আমরা তো জানতাম না এরকম একটা ন্যাক্কারজনক হামলা আওয়ামী লীগ করতে পারে এবং তারা করছে বারবার। জনাব মারুফ, আমাদের একটা ব্রেকের সময় হয়েছে, আমরা ব্রেক নিয়ে আবার ফিরবো এই আলোচনায়। আপনি প্রিয় দর্শক, আমরা একটু ব্রেক নিচ্ছি, আবার ফিরে আসবো, আপনারা সঙ্গেই থাকুন আমাদের। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসলাম। জনাব মারুফ, আমরা যে আলোচনা করেছিলাম যে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ফেনীতে হলো, হামলার পর আমি একটি কথা আপনার কাছে জানতে চাই যে উনি যে গাড়িবহর নিয়ে কক্সবাজার গিয়েছিলেন সেখানে অন্তত 100টি গাড়ি ছিল, তো ওবায়দুল কাদের তার বক্তব্যে এই বহর সম্বন্ধেও তার বক্তব্য রেখেছেন, সেখানে বলা হয়েছে বিলাসিতা যে 100টি। আমিও একই প্রশ্নই করতে চাই আপনাকে যে 100টি গাড়ি নিয়ে যাওয়ার পর, 4 দিন অবস্থান করার পর একটা ক্যালকুলেশন করলে একটা ইকোনমিক্যাল হিসাব বের হয়ে যায় যে অনেক বড় অ্যামাউন্ট, তো সেই ক্ষেত্রে ওই টাকাটা দিয়ে উনি আরেকটু বেশি সাহায্য করতে পারতেন কি? ধন্যবাদ। এইটা আসলে বাগাম্বর কথা বললেই হয়, কারণ দেশের নেতা নেত্রী উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী, সব কিছু মিলিয়ে উনি যেখানে যান এখানে যদি 100 গাড়ি নাও যায়, মানুষ দেখলেও কয়েক লক্ষ লোক হাজির দেখার জন্য ওনাকে
শুধু ওনার কথা শোনার জন্য লোক এসে যায়। সেই জন্য ওনার আমাদের নিজস্ব বিএনপি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স আছে আমাদের ওখানে, স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেনাবাহিনী এবং নৌবাহিনী বিএনপির সদস্যরা সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো সে তাদেরও চার পাঁচটা গাড়ি ছয় সাতটা গাড়ি থাকে এবং বিএনপি নেতাকর্মীরা যদি যেতে চায় ম্যাডাম তো তাদেরকে নিষেধ করতে পারবে না। এবং ম্যাডাম তিন মাস পরে আড়াই মাস পরে দেশে এসেছেন, ম্যাডামের জন্য সবার একটা আবেগ, সুস্থভাবে ম্যাডামকে দেখবে, ম্যাডাম খালেদা জিয়া আমাদের ঐক্যের প্রতীক, আমাদের দলের প্রধান, সেজন্য লোক আসবে। এবং এটা কি আমার মনে হয় না, এটা বিশ্বের কোনো দেশেই, এবং আমাদের কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো যখন কোনো জায়গায় যায় ওখানেও তারও আট দশটা পঞ্চাশটা গাড়ি হয়ে যায়, ওইটা আমার মনে হয় না এটা কোনো বিরাট ইয়ে, এবং এটা করা যায় না আসলে বাংলাদেশের মতো জায়গাতে, প্রবৃত্তি এটা বন্ধ করা যায় না আসলে, কঠিন এটা। ঠিক আছে জনাব মারুফ, আপনারা বলেছেন যে ছাত্রলীগ এই হামলাতে ছাত্রলীগ যুবলীগ জড়িত ছিল, আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি যে যদি ছাত্রলীগ আওয়ামী লীগ হামলা করে থাকে তাহলে সরকারের এটা থেকে সরকারের ফায়দা কি, হামলা করে সরকারের ফায়দা কি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এখানে তো সরকারের ফায়দা যে কি এটা কিন্তু অলরেডি নিজাম হাজারি যে ওখানকার এমপি ফেনীর এমপি যে এটা পুরো জিনিসটা পুরো এই ঘটনা ন্যাক্কারজনক ঘটনা, এই খুব নিম্ন রুচির পরিচয়ে ঘটনা ঘটিয়েছে, উনি ওনার যে বক্তৃতা আমরা শুনলাম ওনার ভাষার সামনে যে বক্তৃতা আপনারা দেখেননি অনেকে ফেসবুকে পাওয়া যায়, নিজাম হাজারি দিলেই আসবে ইউটিউবে আছে, সেখানে উনি বলেছেন যে বেগম খালেদা জিয়া জনসাধারণের কাছে ধিকৃত, জনসাধারণ তাকে প্রত্যাখ্যান করে, এমনকি তার পৈতৃক ভূমিতে প্রত্যাখ্যিত, সেই কারণে উনি জনগণ ওনাকে চায় না, জনগণ ওনাকে প্রতিহত করে, ইট পাটকেল মারে ওনাকে, ওনাকে চায় না, ওনাকে বের করে দিতে চায় ওই এলাকা থেকে। এটা দেখানোর জন্য এই ধরনের ছোট বাচ্চাদের, আমার ছোট ছোট ছেলেমেয়েরাও এরকম ঘটনা ঘটে না, বাল খেললো খেলা আওয়ামী লীগ করলো, যেটা দেশের জনসাধারণ একটা হাস্যকর একটা অবস্থায় পরিণত হয়েছে এই ঘটনাটা, যারা করেছে তারা মনে করেছে এটা করলে পরে আমরা বলতে পারবো যে বেগম খালেদা জিয়া তো গণধিকৃত, তাকে তো মানুষ চায় না, এই জন্য মানুষ তার গাড়ি ভাঙে, সেটা বিশ্বাসযোগ্য না, এই জন্যই তারা করেছে বলে আমার ধারণা। আচ্ছা, আমার ধারণা। আচ্ছা, তা আমি আরেকটা প্রশ্ন আপনাকে করি, প্রশ্নটা হচ্ছে যে জনাব মির্জা ফখরুল, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিটাগাং তার একটা প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে প্রথমে বলেছেন যে যুবদল ছাত্রদল যুবদল, পরে আবার কারেকশন করে উনি ছাত্রলীগ যুবলীগ বলেছেন, তো সেই ক্ষেত্রে আমি যদি বলি আপনাকে যে এটা মুখ ফসকে সত্য বের হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সত্য এটা 100% এটা ওটা হয়তো আমি দেখিনি এটা, তো এটা এটা মুখ ফসকে অবশ্যই, কারণ বিএনপি কখনোই এ ধরনের প্ল্যানিং কার্যকলাপ করে না এবং বিশ্বাস করে না, এবং আমরা চাই না যে বাংলাদেশের কোনো গতানুগতিক বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় ছিল, ক্ষমতায় যাবে, এখন আছে, তারা এটা করতে পারে, এটা আমরা চাই না। আমরা চাই সুস্থ রাজনীতি হোক, সুস্থ রাজনীতি, হত্যা জেল জুলুম গুম এগুলি আমরা অনেক শুনেছি, যখন শাসকরা ছিল তখন শুনেছি, শহীদ শাসকরা ছিল শুনেছি, এখন আর আমরা দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক ভাবে দেশ পরিচালনা করতে চাই। আজকে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ক্ষমতার পট পরিবর্তনে জনসাধারণ যদি বিএনপি চায় বিএনপি আসবে, আওয়ামী লীগ বিরোধী দলে যাবে, আওয়ামী লীগ বিরোধী দলে থেকে তার কাজ করবে, বিএনপি আবার যখন বিরোধী দলে যাবে, আমরা সুস্থ রাজনীতি চাই। আমি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বিশ্বের বড় বড় গণতান্ত্রিক দেশ, তাদের মডেলে আমরা চাই, আমরা এই জিনিসগুলি চাই না। আমরা যে কাজকে আলোচনা করছি আমি আনন্দ পাচ্ছি না কিন্তু আলোচনাতে, আমি এটা প্রতিবাদ হিসেবে নিচ্ছি কিন্তু এটা আনন্দ পাচ্ছি না। এটা কানাডা থেকে আমরা 25 বছর কানাডা থেকে এই জিনিসগুলো আনার জন্য খুব লজ্জাজনক, আমরা খুব বলতে চাই না। কেনেডিয়ান ভাগ্যে সেটা বাংলায় প্রচার হচ্ছে, কেনেডিয়ানরা এটা বুঝবে না তাহলে আমরা প্রচার করতে চাই না, কিন্তু লজ্জাজনক ভাবে আমাদের প্রচার করতে হচ্ছে, কারণ এটা ঘটনা ঘটছে। জনাব মারুফ, আপনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, আসতেই পারে, যদি বিএনপি ক্ষমতায় আসে তখন আপনি বলছেন যে সুস্থভাবে রাজনীতি আপনারা করতে চান, সেই ক্ষেত্রে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে সুস্থ যদি বিএনপি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে আপনারা বিরোধী দল যদি আওয়ামী লীগ হয় আপনারা কতটা সুস্থভাবে রাজনীতি নিশ্চিত করতে পারবেন? তখন কি প্রতিহিংসা পরায়ণ থাকবেন নাকি আপনারা সুস্থ দ্বারা রাজনীতির চর্চা শুরু করে দিবেন বাংলাদেশে? ধন্যবাদ। এটা খুবই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এখন বাংলাদেশের জনগণের মনে সংখ্যা সবারই, কিন্তু বিএনপি একটা খুব শান্তিপূর্ণ একটা রাজনৈতিক দল, বিএনপি কখনোই প্রতিহিংসা রাজনীতি করে না, বিএনপির কোনো নেত্রী নেতা আজ পর্যন্ত একটা লাশের মধ্যে 10 লাশ নিয়ে আসো এরকম হুকুম দেয়নি, দেবেও না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 3-4 দিন আগে ঢাকা কোর্টে ওনার বিভিন্ন মিথ্যা মামলার একটা মামলায় উনি এফিডেভিট দিয়েছেন, উনি ওখানে জবানবন্দিতে উনি বলেছেন যে আমি বিএনপি এবং আমি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না, এবং বিএনপি ক্ষমতায় আসলে আমরা কোনোভাবেই কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবো না। এবং শেখ হাসিনার যেসব কথাবার্তা আমাকে বলেছেন, উনি ব্যক্তিগতভাবে আমার অপমান করেছেন, আমি এটাকে ভুলে গেছি,
আমি এটাকে ক্ষমা করে দিয়েছি এবং আমি দেশকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। আমরা কখনোই বিএনপির কেন্দ্র নেতৃত্বের পক্ষ থেকে কখনোই চাই না কোনো প্রতিশোধ, কোনো প্রতিহিংসার রাজনীতি হোক। আমরা চাই সুন্দরভাবে সবাইকে ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। আমরা আরেকটি ভিডিও ক্লিপ দেখব এখন মারুফ। ভিডিও ক্লিপটি দেখার পর আমরা প্রধান বিচারপতি, আপনি জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশে আলোচনার ঝড় ছিল তুমুল এই প্রধান বিচারপতি পদত্যাগ নিয়ে, তো আমরা ভিডিও ক্লিপটি দেখে আবার আমরা এই বিচারপতির আলোচনা নিয়ে ফিরব। আগে আমরা একটু ভিডিও ক্লিপটি দেখে নিই। হেয়ার রোডের বাসা থেকে বেরিয়ে বিমানবন্দরে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান বিচারপতি এস কে সিনহা। প্রধান বিচারপতি বলেন তিনি অসুস্থ নন, বিচার বিভাগের স্বার্থে দেশের বাইরে যাচ্ছেন এবং আবারও ফিরে আসবেন। আমি অসুস্থ না, আমি ভালো আছি, আমি পালিয়েও যাচ্ছি না, আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত। একটি রায়কে কেন্দ্র করে সরকারকে ভুল বোঝানো হয়েছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। পুরো ঘটনায় বিব্রত বলেও জানান এস কে সিনহা। আমি অভিভাবক, বিচার বিভাগের স্বার্থে বিচার বিভাগটা যাতে কোনো মতে কলুষিত না হোক এই কারণে আমি সাময়িকভাবে যাচ্ছি। আমি কোনো কার প্রতি কোনো বিরাগ নেই, আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস সরকারকে ভুল বোঝানো হয়েছে, আমার রায়টা ইয়া করা হয়নি, এটা কি হয় নাই। আপনাদেরকে আমি এই আমার বক্তব্য আমি আর কিছু বলবো না, এই দিয়ে গেলাম। তার এসব বক্তব্য লিখিত আকারে বাসার ফটকে টাঙিয়ে দেওয়া হয়। জনাব মারুফ, আপনি ভিডিও ক্লিপটি দেখেছেন, দেখেছেন যে আপনি প্রধান বিচারপতি যখন যাচ্ছেন দেশের বাইরে, উনি বলেছেন যে উনি অসুস্থ নন, উনি সাময়িক বিচার বিভাগকে কলুষিত না করার জন্য উনি যাচ্ছেন কয়েকদিনের জন্য, উনি আবার ফিরে আসবেন। তো উনি বাসা থেকে যখন বের হন সাংবাদিকদেরকে পথের মাঝে একটা ওনার লিখিত বক্তব্য দেন উনি, তো আমার প্রশ্ন হচ্ছে যে উনি যে বাসা থেকে বের হলেন, বের হওয়ার আগে উনি সুন্দরভাবে একটা সাংবাদিক সম্মেলন করে সুন্দর ওনার বক্তব্যটাকে দিয়ে উনি দেশের বাইরে যেতে পারতেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রধান বিচারপতি কি করতে পারতেন এটা তো অ্যাকচুয়ালি আমি দিতে পারবো না প্রশ্নের উত্তর, কিন্তু আমি এটুকু বলতে পারি যে প্রধান বিচারপতি এই প্রসঙ্গটি একটু দেরি হয়ে গেছে, দুই তিন সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এটা যে এত এটা ভাবা যায় না, এটা বাংলাদেশে কেন পৃথিবীর কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটবে, ঘটতে পারে, এত ম্যানিপুলেশন সবকিছু হতে পারে। এই যে প্রধান বিচারপতি যিনি হলেন, উনি একজন আদিবাসী সদস্য, উনি আদিবাসী গোত্রীর সদস্য, উনি বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতি এবং প্রথম অন্য ধর্মের প্রধান বিচারপতি, আমরা সাধুবাদ জানাই। কিন্তু ওনাকে আরো কয়েকজনকে ডিঙিয়ে যখন প্রধান বিচারপতি করা হয় সেটা কিন্তু মোটামুটি আমরা মেনেই নিয়েছিলাম, কিন্তু উনি সবকিছু ঠিক মতো চলছিল। কিন্তু যখন উনি এই ষোড়শ সংশোধনীর যে ধারাটা, এই যে বিচারপতিদের অপসারণ করতে পারবে সংসদ সদস্যরা, সংসদ সেটাকে যখন উনি চেঞ্জ করে দিলেন এবং যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এর আগে ছিল সেটাই বিচারপতির একমাত্র অপসারণ করতে পারবে সেটাতে চলে গেলেন, তখনই কিন্তু বিপত্তি শুরু হলো খুব দুঃখজনকভাবে। তখন সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিভিন্ন বড় বড় নেতারা, ওবায়দুল কাদের, সৈয়দ মোহাম্মদ নাসিম, তারা যেভাবে বক্তব্য দিচ্ছে, তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন যে তাকে গালাগালি করে, কেউ বলছে বটতলার উকিল, কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী উনি বললেন বটতলার উকিল তোকে দেখে নেব, তুই তো কারি, এটা দেশের বিচার ব্যবস্থাকে। প্রধান বিচারপতি কিন্তু শুধু প্রধান বিচারপতি নন, উনি শিরোনির কমিশন না নন, উনি একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তিনটা স্তম্ভের একটি স্তম্ভ। তাহলে ওনাকে যদি আজকে আমি যেটা বলে নিই, কারণ এটা ওনাকে এইভাবে ওনাকে তখনই বুঝে গেছিলাম যে ওনাকে ওনা রাখবে না, কিন্তু ওনাকে অপসারণ করতে, উনি পদত্যাগ না করলে ওনাকে অপসারণ করা যায় না বাংলাদেশ সংবিধানের 97 ধারায়। খালি উনি যদি পদত্যাগ করে বা অ্যাবসেন্ট থাকে বা অপারগ হয় তাহলে তাকে অপসারণ করা যায়। আমি আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি, সে এখনো আসেনি, এক সেকেন্ড। তাহলে এই কারণেই যে ওনাকে সাংবাদিক সম্মেলন করতে পারেনি, একটা রাগাখুশির অবস্থার মধ্যে উনি দেশের বাইরে চলে যান ছুটি নিয়ে। আমি জানি না, আমরা এটা জেনেছি ওনার যে হাতের লেখা চিঠি এটা ওনার হাতে লেখা না, রেজিস্টারও দেয়নি এবং সব ভুলভাল বানানো চিঠিটা দেওয়া হয়েছিল, প্রথম চিঠিটা যেটাতে ওনাকে জিম্মি রেখে এবং শোনা গেছে বাংলাদেশের উচ্চপদস্থ সেনাবাহিনীর অফিসার থেকে শুরু করে এবং কিছু
নবম ডিভিশনের জিওসি পর্যন্ত এখানে নাকি তাকে ভয় দেখান, এটা আমরা শুনেছি, আমরা সত্যতা জানি না। মারুফ, আমরা একটু চেষ্টা করছি আমাদের সাথে যুক্ত করার জন্য, যুক্তরাজ্যে আমরা যোগাযোগ করব। যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম। আমরা চেষ্টা করছি ওনার সাথে যোগাযোগ করার জন্য। আমরা ওনার সাথে পেলে আমরা ওনাকেও যুক্ত করব আমাদের আলোচনায়। তো আপনি আপনি বলেছেন যে, মারুফ আপনি বলেছেন যে উনি যে বক্তব্যটা দিয়েছিলেন এটা বিভিন্ন হাতের লেখা বা বিভিন্ন, আমি সেটা নিয়ে বলছি না, আমি বলছিলাম যে উনি যখন যাচ্ছেন দেশের বাইরে, প্রথমত উনি যে ওনার বিবৃতিটা সাংবাদিকদের দিয়েছিলেন সেটা উনি যদি একটা প্রেস বিজ্ঞপ্তি করে উনি প্রেস কনফারেন্স করে উনি দিতেন এটা শোভনীয় ছিল। সেক্ষেত্রে আমি ওনার এই পদত্যাগটাকে নাটকীয় বলছি, আপনি সেক্ষেত্রে আপনি কি বলবেন? অবশ্যই নাটকীয়, কারণ কিছুদিন আগে ভারতের এনডিটিভি একটা ওনার একটা সাক্ষাৎকার, টেলিফোন সাক্ষাৎকার দেখায় যাতে উনি কথা বলছেন এবং উনি কথা বলতে বলতে হঠাৎ করে বলছেন না আমি ঢাকায় না, আমি অস্ট্রেলিয়া বলছেন না আমি যাচ্ছি, আমি পদত্যাগ করিনি, কিন্তু উনি কিন্তু চাপের মধ্যে আছেন, ওনার কিন্তু জীবন সংখ্যায় উনি আছেন বলে আমরা ধারণা করি। এবং প্রথমবার যখন উনি অস্ট্রেলিয়া যান ওনার মেয়ের কাছে, ওনার স্ত্রী কিন্তু জাননি, এবং ওনাকে দুঃখজনকভাবে ওনাকে বলা হয় ওনার ক্যান্সার হয়েছে। আইনমন্ত্রী বলে দিলেন আনিসুল হক যে উনি ক্যান্সারের রোগী, উনি ক্যান্সার হয়েছে, উনি চিকিৎসা করতে যাচ্ছেন, আর উনি বলছে আমি সুস্থ আছি, আপনার নিজেই একটু আগে ভিডিওটা দেখলেন আমি সুস্থ আছি। তাহলে এখন এই নাটকগুলো কেন? তাকে চাচ্ছে না এক জিনিস, তাকে আপনি চেঞ্জ করবেন এক জিনিস, কিন্তু এই নাটকগুলো কেন করছেন? যে একজন বলছে উনি কোনো ডাক্তারও না, উনি কোনো চিকিৎসকও না, ওনার ক্যান্সার হয়েছে, প্রধান বিচারপতি নিজে বলছেন আমি ভালো আছি, আমি দেশের স্বার্থে বিচার বিভাগের স্বার্থে আমি বিদেশ যাচ্ছি, উনি টাইম নিচ্ছেন, স্পেস নিচ্ছেন, এই লুকোচুরিগুলো কেন সরকারের শীর্ষ প্রধান বিচারপতি বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি কিন্তু? জনাব মারুফ, আমরা মিস্টার আবু সাইমের সাথে যোগাযোগ রক্ষা করতে পারিনি, উনি ফোন ধরতে পারেননি। তো জনাব মারুফ, আপনি কি বলবেন যে প্রধান বিচারপতি যখন বলে গেলেন যে আমি আবার দেশে ফিরে আসব, সিঙ্গাপুর থেকে ওনার পদত্যাগ পত্র দিয়েছেন, তো উনি কি পারতেন না একটা সুন্দরভাবে যে রাষ্ট্রপতির কাছে এসে ওনার পদত্যাগ পত্রটা দিতে? সেক্ষেত্রে উনি তো বলেছিলেন যে দেশে ফিরে আসব, তুমি উনি দেশে ফিরে না এসে সেখান থেকে উনি পদত্যাগ দিলেন, পত্রটা দিলেন, তো সেটা কেমন শোভনীয় আপনার মনে হচ্ছে? এটা তো শোভনীয় কিনা বলা যায় না, কিন্তু আপনার কথার মধ্যে পয়েন্ট আছে, এবং আপনি কিন্তু পয়েন্ট আমাকে দিয়ে দিলেন যে উনি দেশে না এসে কেন দেশ ওখান থেকে উনি পদত্যাগ পত্র দিলেন, কারণ উনি দেশে আসার আগে কিন্তু অলরেডি আমরা পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছি যে উনি 10 তারিখে 10ই নভেম্বর পর্যন্ত ছুটি ছিল, উনি ছুটি 11 নভেম্বর যদি উনি না আসে তাহলে 97 ধারায় প্রধান বিচারপতিকে অনুপস্থিত, ছুটি ছাড়া অনুপস্থিত দেখানো হবে, এবং সেই ধারায় রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করতে ইয়া করতে পারে, ওনাকে চাকরি থেকে অবধি দিতে পারে। তাহলে এই পর্যন্ত পর্যায়ে উনি তো দেশে আসার প্রশ্নই আসেন, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনি 2 বছরের উপরে উনি বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। কোনোদিন আপনারা কি কেউ শুনেছেন যে ওনার নামে 11টা কেস আছে দুদকে, উনি দুর্নীতিগ্রস্ত দুর্নীতির মামলায়? কেন উনি দেশের বাইরে যাওয়ার পরে এই কথাগুলো উঠলো? তার আগে কেন তাকে গ্রেফতার করা হলো না? 2014 সালে 15 সালে উনি এসেছেন, 16 সালে পুরো 16 সাল 17 সাল কেন তাকে ধরা হলো না? কেন তারকে আমরা শুনলাম না? আজকে তার এই 16-17 দিনের রায়ের পরে কেন আজকে 11টা মামলার কথা আসে? উনি এই মামলা মধ্যে নিয়ে কি করে আসে? 11টা মামলার কথা আপনি বলেছেন, 11টা মামলার কথা যে উঠেছে এটা প্রধান বিচার সুরেন্দ্র কুমার সিনহা থেকে কোনোদিন কোনো কি প্রতিবাদ এসছে? উনি কি কোনোভাবে প্রতিবাদ করেছেন? অনেক মাধ্যম আছে আমাদের, আমরা ঠিক আছে আপনি বলেছেন যে জানেন নিরাপত্তার জন্য উনি বিভিন্নভাবে, টুইটার আছে, ফেসবুক আছে বা অন্যান্য মাধ্যম আছে, উনি করতে পারতেন, উনি কি প্রতিবাদ করেছেন? উনি করেননি, এবং আমি সংগত কারণে ধরতে পারি উনি আমাদের এই প্রজন্মের লোক না, উনি বয়স্ক সিনিয়র লোক, ওনারা হয়তো এই এই যে আমাদের তথ্য প্রযুক্তিতে এতটুকু ইয়ে না, ওনারা এত এত এক্সপার্ট না, এত ইউজ টু না, তো উনি এই জন্য করেনি, কিন্তু ওনার তো জীবন আশঙ্কা আছে, উনি কেন এটাকে বাড়াবে? ওনাকে সরে যেতে বলা হয়েছে, উনি সরে যান নাই, তারপরে ওনাকে 11টা কেস দিয়ে এমনভাবে অবস্থা করা হয়েছে, 11টা কেস আছে, উনি আসলে পর ওনার বিচার হবে, ওনার জেল হবে, ওনার অন্য কিছু হবে। সো এই কারণে উনি, আমি ধরে নিচ্ছি সঙ্গত কারণে, আমি ওনার ব্যক্তিগত বক্তব্য দিতে পারছি না, যদিও উনি এখন কানাডায় অবস্থান করছেন টরন্টোতে এবং নিবৃতভাবে আছেন, ওনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা অচিরেই আমরা জানতে পারবো। তার উনি যদি কানাডায় রাজনৈতিক আস্তনা নিয়ে প্রার্থনা করে থাকেন বা নেন, ওনার এক মেয়ে আছে আলবার্টাতে স্টুডেন্ট, আর উনি আর ওনার ওয়াইফ এখন ওনার টরন্টোতে নিজেরাই আছেন, একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে আছেন, ওনারা কারোর সাথে যোগাযোগ করছেন না, তবে অচিরেই আপনারা সব জানতে পারবেন। যোগাযোগের চেষ্টা করছেন নাকি ওনাকে কোনো
আমি আপনাকে ক্লারিফাই করে দিই, আমি একজন কিন্তু বিএনপির কর্মী ছাড়াও আমি কিন্তু একজন সাংবাদিক, আমি দুটা অনলাইন পত্রিকার সম্পাদক এবং আমি অনলাইন একজন টেলিভিশনের আমি আমি পরিচালক। সো এই সেবা প্রথম বাংলাদেশ .net এটা অনলাইনে খুব সরবভাবে আমার 300,000 এর উপরে আমার ডেলি রিডার। সো সেই হিসেবে আমি সাংবাদিকের ক্যাপাসিটিতে আমি ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি সত্যকে উদ্ঘাটন করার জন্য, এছাড়া কিছু না। বিএনপির পক্ষ থেকে আমি ওনার কাছে যোগাযোগ করার চেষ্টা করছি না। তো যোগাযোগ কি করতে পেরেছেন? না, এখনো ডাইরেক্ট যোগাযোগ হয়নি, তো হবে, আমি চেষ্টা করবো ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলার জন্য, জানার জন্য। আমরা জানতে চাই, জাতিকে জানাতে চাই আসলে কি হয়েছে। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আমি আপনার কাছে লাস্ট সর্বশেষ একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই, যে আপনি দেখেছেন যে বাংলাদেশে বিচারপতি সিনহাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, তো আমি একটা প্রশ্ন করব যে আমাদের বাংলাদেশে বর্তমান রাষ্ট্রপতি উনি যেভাবে এই বিষয়টাকে, বিচার বিভাগের বিষয়টাকে সুন্দরভাবে একটা সমাধানের চেষ্টা করেছেন, যে উনি নিজে উনি জানেন যে রাষ্ট্রপতির ক্ষমতা আছে বিচারপতিকে নিয়োগ দেওয়ার এবং সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে একজন বিচারপতিকে অপসারণ করার, সেই ক্ষেত্রে উনি বিচারপতিকে অপসারণ না করে উনি ছয়জন যে জুডিশিয়াল যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সেটা কি শোভনীয় সুন্দরভাবে কি এটা নিয়ে করছেন? এই ব্যাপারটাতে এটা কিন্তু এত সোজা জিনিস না, এটা একটু আলোচনার প্রয়োজন রাখে। কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু প্রধান বিচারকের পক্ষ থেকে বরখাস্ত করতে পারেন না, নিজে যদি পদত্যাগ করেন অথবা উনি অসুস্থতার কারণে কর্তব্য করেন অপারগ হন, অথবা উনি যদি কর্তব্য অনুপস্থিত থাকেন, ছুটি নিয়ে ফেরত না আসেন, এসব কারণে 97 ধারায় সংবিধানে প্রধান বিচারপতিকে অপসারণ করা সম্ভব রাষ্ট্রপতির দ্বারা। কিন্তু রাষ্ট্রপতি নিজে থেকে ওই যে অন্যান্য যে কোনো জায়গায় স্যাক করা, এটা কিন্তু প্রধান বিচারপতি করা যায় না। সেই কারণেই এত কিছু নাটক, এত কিছু করার দরকার ছিল না। সুরেন্দ্র কুমার সিনহা আওয়ামী লীগেরই নিয়োগকৃত, আওয়ামী লীগের খুব আপন লোক, কাছের লোক। যখনই ষোড়শ সংশোধনীতে গেল, সংশোধনীতে উনি করলেন না বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদকে না দিয়ে আগের জায়গায় ফিরত গেলেন, তখনই বিপত্তি বাঁধলো। এটাই হয় বাংলাদেশ আওয়ামী লীগের যুগে যুগের ইতিহাস। আরেকটি বিরতি নিয়েও সময় হয়েছে আমাদের, আমরা আরেকটি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিরতি নিচ্ছি, ছোট্ট বিরতি, আপনারা আমাদের সাথেই থাকুন, আবার ফিরবো আমাদের এই আলোচনা নিয়ে। জনাব মারুফ, আমরা একটি ভিডিও ক্লিপ দেখেছিলাম আমাদের অনুষ্ঠান শুরুর পূর্বে, তো সেখানে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেছেন যে সুদূর পড়া হতো ওনার দেশে ফেরাটা, তো সেই বিচারপতি প্রধান বিচারপতিও জানতেন সুদূর পড়া হতো, তো উনি বললেন যে ফিরে আসবেন, তো উনি জাননি, তো ফিরে যাওয়ার কারণটা কি আপনি বলতে পারবেন ফিরে না যাওয়ার? ধন্যবাদ। আমি প্রধান বিচারপতির ব্যাপারটা তো একদম সেলফ এক্সপ্লেনেটরি হয়ে গেছে, কারণ ওনার প্রতি যেভাবে অভিযোগ, যেভাবে যা কিছু, আমার মনে হয় উনি দেশে মধ্যে ফিরে যাবেন না এবং যা তার পক্ষে সম্ভব না। কারণ যেহেতু ওনাকে অপসারণ অলরেডি উনি পদত্যাগের প্রক্রিয়া চলে গেছে, নতুন প্রধান বিচারপতি নিয়োগ হবে আওয়ামী লীগের পছন্দ মতো, এবং দেশের আর জনগণের আর আশা আশ্রয়স্থল আর কিছু থাকলো না, এটাই আমাদের জনগণের আশাস্থল ছিল। আমি 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 আপনাকে একটা শেষ প্রশ্ন করি, যে আমি বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগকে কি কলুষিত করেছেন বলে মনে হয় আপনার? কলুষিত বিচার বিভাগ জাস্ট একটা প্রশ্নের সম্মুখীন করেছেন? না, আমার মনে হয় বিচার বিভাগের জন্য যথেষ্ট কাজ করেছেন উনি, বেঞ্চ গুলিকে ঠিক মতো করেছেন উনি, অনেক কাজ করেছেন। যদিও আওয়ামী লীগের নিয়োগকৃত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একজন লোক, কিন্তু ওনার কাজ দেখে, ওনার সমস্ত কিছু দেখে আমার মনে হয়েছে যে উনি ব্যক্তিগত মতামতে উনি যথেষ্ট প্রজ্ঞাবান একজন প্রধান বিচারপতি ছিলেন। তবে তার এই লজ্জাজনক বিদায়, এইভাবে তাকে বিদায় করাটা বর্তমান ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকারের মোটে উচিত। অদল ভবিষ্যৎ আওয়ামী লীগ যদি কোনো সময় আবার এই পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তারা সেটা বুঝতে পারবে যে এটা একদিন আজকে যেটা করব, কালকে আমাকে এটা ফিরত পেতে হবে, এটাই আমার এই ব্যাপারে। মারুফ, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ মারুফ আপনি আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয়
আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আগামী পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি মাজহারুল ইসলাম বিপুল শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশাই রইলো।